बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम समबाय गड़ছে देश स्मार्ट হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে 52তম জাতীয় সমবায় দিবস 2023 উপলক্ষে রেলি পরবর্তী আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শরণখোলা উপজেলা পরিষদের সম্মানিত এবং সুযোগ্য উপজেলা চেয়ারম্যান জনাব রাহানউদ্দিন শান্ত মহোদয় আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শরণখোলা উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব হাসানুজ্জামান পারভেজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইন্সপেক্টর তদন্ত শরণখোলা থানা অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সমবায়ী ভাই বোনেরা এবং সাংবাদিকবৃন্দ সুধীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা একই সাথে দুটি দিবস আসলে উদযাপন করছি এটির সাথে রয়েছে জাতীয় সংবিধান দিবস এটির প্রতিপাদ্য হচ্ছে বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা দুটি গুরুত্বপূর্ণ বিষয় সময় স্বল্পতার কারণে আসলে আমরা দুটি বিষয়কে একত্র করে তারপরে আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করছি আসলে সমবায় সম্পর্কে আপনারা সবাই অবগত রয়েছেন আসলে একটি দেশের উন্নয়নের জন্য সমবায় সমিতি অথবা সমবায়ের ভূমিকা অপরিহার্য যেটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে এই সমবায়ের ধারণা পৃথিবীর আদিকাল থেকে অথবা আদিম সমাজ থেকেই চলে এসেছে তখন হয়তো আমরা এটিকে এই নামে অথবা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি যেটির একটি প্রাতিষ্ঠানিক রূপ আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রাপ্তির আগেই যুবক বয়সে যুবকদের নিয়ে একটি সমবায় সমিতি গড়েছিলেন যেটির নাম ছিল হিলফুল ফুজুল তো সেরকমের একটি বিষয় অর্থাৎ যেটি রাষ্ট্র অথবা সমাজের এবং মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে থাকে সেটি হচ্ছে এই সমবায় সমিতিগুলো আমরা সবাই জানি যে বিন্দু বিন্দু বালুকণা দিয়ে কিন্তু সিন্ধু হয় বিন্দু বিন্দু বালুকার কণা সেটি দিয়ে কিন্তু সিন্ধু হয় এবং আমরা আরও একটি প্রবাদ জানি যে দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ তো যখন দশজন ব্যক্তি এক টাকা করে জমা করে তখন কিন্তু সেটি দশ টাকায় পরিণত হয় কিন্তু একজন ব্যক্তি একটি কাজ সম্পন্ন করতে হয়তো পারে না কিন্তু যখন দশজন মানুষ পঞ্চাশ জন মানুষ একত্রিত হয় তখন সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেটি একটি সুন্দর কাজে পরিণত হয় এবং সকলের ভাগ্য উন্নয়নে সেটি কিন্তু একটি বড় ধরনের ভূমিকা পালন করে আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ আছে যারা এই সমবায় সমিতির সাথে জড়িত 1 কোটি মানুষ আমরা চিন্তা করতে পারি যে 1 কোটি মানুষ এই সমবায় সমিতির সাথে সম্পৃক্ত এবং তারা নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি এই রাষ্ট্রের উন্নয়ন কিন্তু কাজ করে যাচ্ছে যেটি আমাদের লক্ষ্য যে আমরা 2041 সালের মধ্যে একটি স্বাধীন স্বনির্ভর এবং স্মার্ট বাংলাদেশ তৈরি করব এবং সেটি হবে উন্নত দেশ যেই উন্নত দেশে সকল মানুষের সকল ধরনের চাহিদা পূরণ হবে কোনো মানুষ অভুক্ত থাকবে না কোনো মানুষ অভাবী থাকবে না যদিও সেটি আমরা অলরেডি অর্জন করেছি যে এখন কোনো মানুষ আসলে অভুক্ত নেই এখন ওরকমের অভাবী মানুষ কিন্তু নেই দারিদ্র সীমা সেটি একদম চরম দারিদ্র সীমা 2%-এর মতো আছে তো এই যে পরিবর্তন এটি পরিবর্তন সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ পরিচালনার কারণে সামনের দিনগুলোতে যারা সমবায় সমিতির সাথে সম্পৃক্ত রয়েছেন তারা আরও বেশি উদ্যোগী হবেন তারা আরও বেশি উদ্যোগ গ্রহণ করবেন এবং আমাদের যে সকল জমি অথবা যে সকল স্থান এখনও আমরা আনটাচড রয়েছে অথবা সেগুলো কাজে লাগানো সম্ভব যে আমরা ইতিমধ্যে যে জমির কথা শুনেছি যে ভোলা নদীর পাড়ে যেটা আমাদের মিলন সাহেব বলেছেন
যে ভোলা নদীর পারে যে জমি রয়েছে সেখানে যদি ফলের বাগান করা যায়, অথবা কোনো গবাদি পশু, সেটা হাঁস মুরগি হতে পারে, অথবা অন্য কোনো গবাদি পশু ছাগল পালন হতে পারে, অথবা গরু পালন হতে পারে, সেগুলো যদি করতে পারি এবং এটি বড় একটি ভূমিকা পালন করে থাকে কৃষি সেক্টরে, কৃষি সেক্টরে সমবায় সমিতিগুলোর ভূমিকা কিন্তু অপরিহার্য। যদি আমরা সেটি করতে পারি তাহলে এই শরণখোলা উপজেলার চাহিদা পূরণ করে সেটি বাংলাদেশের অন্যান্য প্রান্তেও আমরা পৌঁছে দিতে পারব। যেটি ইতিমধ্যে একটি সংগঠন উদ্যোগ নিয়েছে, সুন্দরবন সমবায় সমিতি, তারা একটি ওয়েবসাইট তৈরি করেছে। এটি আমার কাছে ভালো লেগেছে যে আসলে এরকমের যত বেশি উদ্যোগ নেওয়া হবে তত বেশি আমাদের এই প্রোডাক্টগুলো যেগুলো সমবায় সমিতির মাধ্যমে তৈরি হবে সেটি সারা বাংলাদেশের মধ্যে, এমনকি সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। তো সেই প্রত্যাশা রাখছি, আপনাদের জন্য শুভকামনা থাকলো। আজকে আমরা জানি যে আজকে 4 নভেম্বর জাতীয় সংবিধান দিবস। এটি একটি দেশের সংবিধান সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দলিল, যেটি মানুষের পরিচালনা, অর্থাৎ মানুষ কীভাবে পরিচালিত হবে বা একটি রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে সেটি বলে দেওয়া হয়ে থাকে মূলত সংবিধানে। বাংলাদেশ 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীনতা লাভ করার পরে, অর্থাৎ বিজয় লাভ করার পরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগার থেকে 10ই জানুয়ারি ফিরলেন, তারপরে তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন এবং তিনি প্রত্যয় ব্যক্ত করলেন যে তিনি খুব অল্প সময়ের মধ্যেই